গুড মর্নিং ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো চলে এসেছি আজকে পিকনিক করতে, তো দেখো আমি পিকনিকে পৌঁছে গেছি এখন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আলপনা বিশ্বাস, দিদি ওরা এখানে কাপড়া পরে কাপড়া মানব কল্যাণ। আচ্ছা, পিকনিক অনুষ্ঠান চলছে, তাহলে সবাই জানেন আজকে যার জন্মদিন সেই নেতাজি সুভাষচন্দ্রের 23শে জানুয়ারি। এই দিনটা আমাদের মানব কল্যাণ সংস্থার তরফ থেকে নির্দিষ্ট হয়েছে একটা সবাইকে মিলেবন্ধন করার জন্য। সারা জীবন তো কাজ আছে, সারা জীবন তো নাচ গান আবৃত্তি বাসি সমস্ত কিছু আনন্দ দিয়ে আজ আমাদের পিকনিক একদম ভরপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা এটা মাসি কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, খাসির মাংস রাখানো রাখা হয়েছে, একটু পরে এটা শুরু হবে রান্না। তো দেখো সবাই এসছে, বহুদিন পর আবার সবার সঙ্গে দেখা। আমি তো এনাদের সঙ্গেই আমি বাইরে ঘুরতে যাই বারবার, তোমরা দেখো আমাকে তো ভ্রমণ সাথী, তো আমাদের ভ্রমণ সাথীরই মানব কল্যাণ। তো দাদাও গান করছেন, পতিত পাবন সীতারা দশরথ নন্দন, সীতারাম জয় রাজা রাম, সীতারাম জয় রাজা রাম, সীতারাম জয় রাজা রাম, ভজ প্যারে তু সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাম, পতিত পাবন সীতারাম। তো গান আবৃত্তি নাচে পুরো ভরপুর আজ আমাদের পিকনিক, আজ খুব সুন্দর পিকনিক চলছে। আজ আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছি এখানে। পাত্র তেমন সঁধে শুনে কানা কিংবা খোরা থাকে আমাদের জীবনে খুবই অপরিহার্য, সেই বিষয় দুটোর তুলনা করা হয়েছে, মৃত্যু ও বিয়ে। তোমার পালকি উঠল, আমার খাটিয়া উঠল, ফুল তোমার উপরেও ঝরল, ফুল আমার উপরেও ঝরল, তফাৎ শুধু এটুকুই ছিল তুমি সেজে গেলে আমাকে সাজিয়ে নিয়ে গেল। তুমিও নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম, তফাৎ শুধু এটুকুই ছিল তুমি নিজেই উঠে গেলে আমাকে উঠিয়ে নিয়ে গেল। মহফিল ওখানেও ছিল, লোকজন এখানেও ছিল, তফাৎ শুধু এটুকুই ছিল ওখানে সবাই হাসছিল আর এখানে সবাই পিকনিকে আজ সবাই আনন্দে খুবই ব্যস্ত সবাই। এখন আমরা পিকনিকে এসেছি, এসব আমার সব বন্ধুরা দেখো, আমাদের শান্তশিষ্ট সম্পা শুরু হয়ে গেছে ওর কাজ। খাসির মাংস রান্না হয়ে গেছে প্রায়, দারুণ মাংসের কালারটা তো দারুণ হয়েছে, খেতেও আশা করি খুব সুন্দর হবে। তো এখন আমি পিকনিক স্পটে তো এসেছি, এখন আমি মাঠের দিকে যাচ্ছি সর্ষে খেতে। বাহ কি সুন্দর সর্ষের ক্ষেত, তো চলে এলাম এখন আমি সর্ষের ক্ষেত। আহ দারুণ লাগছে সর্ষের ক্ষেত, বাহ কি সুন্দর দেখো সর্ষে গাঁদা ফুলের ফুল ফুটেছে, গাঁদা ফুল বাগানে তো দেখো সমস্ত ফুলপরীরা সব নাচ করতে শুরু করে দিয়েছে। তো সবাই আজকে রং বেরঙের পরি সেজে গেছে, তো পরীরা তো দেখো এখন ফুল বিনিময় করছে। বাহ
তো আমিও একটু বাগানের মধ্যে ঢুকি, আমি আর বাকি থাকবো কেন, আমিও ঢুকে পড়লাম। এত সুন্দর ফুল বাগান দেখে কি আর থাকা যায় বলো, আমিও একটু ঢুকে পড়লাম, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, বাগানের মধ্যে ঢুকলাম, পিকনিকে তো এলামই, আমরা ক্ষেতের মধ্যেও চলে এলাম, মাঠের মধ্যে, গ্রাম সাইডে এসেছি, আর মাঠে আসবো না, সেটা কি করে হয় বলো। তো আবার একটু আরেকটু নিচের দিকে নামি, তো অনেকটা নিচু যা নেমে পড়লাম। তো সবাই মিলে এত এনজয় করছি ভাই, হ্যাঁ সবার সাথে আজ আমার দেখা হচ্ছে, অনেকদিন পরে সবার সাথে এখানে এসে দেখা হলো, আমরা সবাই একসঙ্গে সব ভ্রমণসাথীর সাথে ঘুরতে যাই বাইরে। একদম পিছন থেকে তারা করবে, পিকনিকের সঙ্গে ফ্রি দেখিয়ে দেবে জমির মালিক। তো মাঠ থেকে এখন চলে আসছি, রান্না প্রায় হয়ে এসছে, খাওয়ারও টাইম হয়ে গেছে, পেটেও খিদে টান পড়ছে, ধীরে ধীরে উপরের দিকে চলে এলাম এখন বাগানে। দারুণ কাটালাম আজ, আজ সবার সঙ্গে এতদিন পরে সব বন্ধুদের সাথে দেখাও হলো, খুবই ভালো লাগছে। তার মধ্যে মাঠ, সর্ষের ক্ষেত, আর 23 জানুয়ারি দেখো, আমরা সবাই এসেছি আজকে, সবাই একসঙ্গে হয়েছি, ভালো লাগছে। ধন্যবাদ। হেই হো পেয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পেয়ালি রে, হেই হো দুলালি রে, আসিন ফাগুন মাসে পরণ ঘষে নতুন বিয়ে ফুল ফুটেছে, উঠালি পাতালি মনে আর তখনে নতুন বিয়ে ফুল ফুটেছে, ইনি বিনি নাপনি টাকাটুনি খাসা শাহিন বাবুর বউছে দেখতে ভারী খাসা, ও লোকটি দুলোকটি গৌরী আমি কেমন আছি, ও কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু নিঠুর কালিয়া। তো রান্না এখন রেডি, কষা কষা খাসির মাংস সুন্দর এখন বাটিতে তোলা হচ্ছে, এখন কিছুক্ষণের মধ্যেই এখন আমাদের খেতেও বসিয়ে দেবে সবাই, সবাই প্রচুর লোক আমরা এখানে, আমরা 150 লোকের উপরে রয়েছি, তো সমস্ত সবার জন্য দেখো দিয়ে বাটিতে এখন মাটন তোলা হয়ে গেল, পাঁপড়ও ভাজছে মেশো এখন, মেশোর রান্না দুর্দান্ত, বাকি সুন্দর মিষ্টি বাসি বাজাচ্ছে দেখো। তো সবাই মিলে খেতে বসে পড়েছে, পিকনিকে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের বৌদিমণি খাচ্ছে, আমাদের দেবদুলাল বাবুর বৌদি, আমাদের সবার বৌদিমণি। তো মধুমিতা সবাইকে সার্ভ করছে, মাংসটা টেস্ট করে বলো। রান্না কেমন হলো, মাংসটা কেমন হলো, মাংসটা টেস্ট করা হয়েছে, সবাই প্রথম ব্যাচ বসে পড়েছে সবাই, সারাদিন সুন্দর এনজয় করলাম এখানে এসে, মানব কল্যাণের পিকনিকে ঘুরলাম এখানে, দারুণ লাগলো, সারাদিনটা খুব ভালোই কাটালাম এখানে এসে, এখন খেতে বসবো, নেক্সট ব্যাচে খেতে বসবো, বাজার টাইম মানে ফুল হয়ে গেছে, বসবো। এবার আমরাও বসবো, আমার সব বন্ধুরা বসে পড়েছে, এবার আমিও বসবো, আমার বোন বসেছে ছোটোমানা সব বসে পড়েছে, এবার আমিও বসে পড়ছি, কেননা অনেক দূরে বাড়িতে ফিরতে হবে, আমিও বসে পড়লাম, আর লেট করলাম না। থ্যাংক ইউ দিদি, ওয়েলকাম, খুব সুন্দর আপনার কোঅপারেশন এবং আপনার কোম্পানি আমাদেরকে এনরিচ করে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার ব্লগটি ভালো লেগে থাকবে, প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বাই।